আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আগের ভিডিওতে আমরা বাংলাদেশ নেভি স্বাধীনতা ক্লাস কোরভিটের ফায়ার পাওয়ার এবং কারিগরি সক্ষমতা সম্পর্কে বিস্তারিত দেখেছিলাম। এখন দেখব বিএনএস উমর ফারুক এবং বিএনএস আবু উবাইদা ফ্রিগেট দুটি সত্যিকার যুদ্ধ সক্ষমতা কেমন, পুরনো এই জাহাজ দুটিতে কি পরিমাণ আর্মামেন্টস যুক্ত করা হয়েছে এবং সেগুলোর অ্যাকচুয়াল ফায়ার পাওয়ার কেমন সেটি এখানে দেখাব। ভিডিওটি একটু লম্বা হবে, কিন্তু এতে যেসব তথ্য আমি যোগ করেছি তার অনেকগুলি হয়তো আপনি শোনেননি কিংবা শুনে থাকলেও বুঝেননি। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি সহজ করে বলার জন্য, তাই আশা করছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট দিবেন। বিএনএস উমর ফারুক ও বিএনএস আবু উবাইদা ফ্রিগেট দুটি বাংলাদেশ ক্রয় করার আগে চাইনিজ পিপলস লিবারেশন আর্মি নেভির ইসি ফ্লিটে মোতায়েন ছিল। এগুলো চাইনিজ প্ল্যান টাইপ 053H3 বা জিয়াংওয়ে 2 ক্লাসের গাইডেড মিসাইল ফ্রিগেট। জিয়াংওয়ে 2 হলো ন্যাটো কোড নেম। বাংলাদেশ নেভিতে এগুলো উমর ফারুক ক্লাস ফ্রিগেট নামে পরিচিত। জাহাজ দুটি দুজন মহান সাহাবীর নামে নামকরণ করা হয়েছে, এই তথ্যটি হয়তো আপনারা জানেন, তবু আমি বলছি। পেনান্ট নাম্বার F-16 বিএনএস উমর ফারুকের নামকরণ করা হয়েছে ইসলামের দ্বিতীয় খলিফা উমর ইবনুল খাতাবের নামে। পেনান্ট নাম্বার F-19 বিএনএস আবু উবাইদা ফ্রিগেটটির নামকরণ করা হয়েছে আবু উবাইদা ইবনে আল জারার নামে। খলিফা উমরের শাসনামলে তিনি ছিলেন খিলাফত সেনাবাহিনীর বড় অংশটির কমান্ডার। বাংলাদেশ নেভিতে যুক্ত হওয়ার আগে বিএনএস আবু উবাইদার নাম ছিল জিয়া সিং, পেনান্ট নাম্বার ছিল 521। অন্যদিকে বিএনএস উমর ফারুকের চাইনিজ নেম ছিল ইয়ান ইউয়ান গ্যাং, যার পেনার নাম্বার ছিল 522। টাইপ 053H3 ক্লাসের 10টি ফ্রিগেট নির্মাণ করেছিল চীন। এখনও 6টি শিপ চাইনিজ নেভিতে অপারেশনাল আছে। এই দুটি সহ বাংলাদেশ মোট 4টি টাইপ 053H3 ফ্রিগেট কিনেছে। হাই পারফরমেন্স এয়ার ডিফেন্স ফ্রিগেটগুলো সার্ভিসে না আসা পর্যন্ত এই 4টি ফ্রিগেটই হবে বাংলাদেশ নেভির মেইন সার্ফেস কম্ব্যাটেন্ট স্কোয়াড্রন। সমুদ্রপৃষ্ঠে যুদ্ধ করতে সক্ষম সমস্ত জলযানকে সার্ফেস কম্ব্যাটেন্ট বলা হয়। সাব সার্ফেস ফোর্স গঠিত হয় সাবমেরিন এবং মাইজেট সাবমেরিনের সমন্বয়ে। এনিওয়ে, প্রথমে ফ্রিগেট দুটি টেকনিক্যাল স্পেসিফিকেশনসগুলো একটু দেখি চলুন। টাইপ লাইট ফ্রিগেট, ক্লাস মডিফাইড টাইপ 053H3 জিয়াংওয়ে 2 ক্লাস ফ্রিগেট, ডিসপ্লেসমেন্ট স্ট্যান্ডার্ড 2250 টন, ম্যাক্সিমাম 2400 টন, নির্মাতা হুডং জং হুয়া, লম্বা 112 মিটার, প্রস্থ 12.4 মিটার, ড্রাফট 4.3 মিটার, প্রোপালশন বা চালিকা শক্তি 23,600 হর্স পাওয়ারের দুটি প্রাইমারি ডিজেল ইঞ্জিন এবং 6,500 কিলোওয়াটের দুটি সেকেন্ডারি ইঞ্জিন, ম্যাক্সিমাম স্পিড 52 কিলোমিটার প্রতি ঘন্টায়, রেঞ্জ 8,000 কিলোমিটার, এই রেঞ্জে স্পিড থাকবে 28 থেকে 30 কিলোমিটার প্রতি ঘন্টায়, সর্বমোট জনবল 168 জন, যার মাঝে 30 জন হচ্ছেন অফিসার, সর্বোচ্চ সহ্য ক্ষমতা সিস্টেট 5 অথবা 6, অর্থাৎ এই জাহাজ দুটি 10 থেকে 20 ফিট উঁচু সামুদ্রিক ঢেউ সামাল দিতে সক্ষম। বিএনএস উমর ফারুক ও বিএনএস আবু উবাইদা ফ্রিগেট দুটির হাল বা সুপারস্ট্রাকচার রিফারবিশ করা হয়েছে যেন এগুলো আরও 12 থেকে 14 বছর অ্যাক্টিভ সার্ভিস দিতে পারে। প্রয়োজনীয় অংশের পরিবর্তন ও পরিমার্জন করে এই সার্ভিস লাইফ বাড়ানো হয়েছে। এবার চলুন জাহাজ দুটির রাডার, ইলেকট্রনিক্স এবং সেন্সর সিস্টেমগুলো একটু দেখি। বিএনএস উমর ফারুক ও বিএনএস আবু উবাইদা ফ্রিগেটে অত্যাধুনিক সেন্সর সিস্টেম যুক্ত করা হয়েছে। নতুন যুক্ত এসব সেন্সর সিস্টেমকে জাহাজ দুটির টেকনোলজিক্যাল জুয়েল বলা যায়। ফ্রিগেট দুটির এইসব অত্যাধুনিক সেন্সর সিস্টেমস যেমন প্রতিপক্ষের জাহাজকে অন্ধ করে দিতে পারবে, তেমনি প্রতিটি গাইডেড আর্মামেন্টকে নিখুঁতভাবে গাইড করবে। দেখতে ভোলাবালা মনে হলেও এর ভিতরে যেসব সাবসিস্টেম যুক্ত করা হয়েছে তা অবিশ্বাস্য। সো লেটস সি হোয়াট আইস এন্ড ইয়ার্স আওয়ার ফ্রিগেটস গট। SR-60 সার্ফেস সার্চ রাডার। এই রাডার সমুদ্রপৃষ্ঠে টার্গেট খোঁজার কাজে ব্যবহৃত হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে আকাশে 10 কিলোমিটার উঁচু পর্যন্ত এটি শত্রু লক্ষ্যের সন্ধান করতে সক্ষম। ম্যাক্সিমাম সার্চ রেঞ্জ 300 থেকে 320 কিলোমিটার। এই রাডার একসাথে অনেকগুলো টার্গেট স্ক্যান করতে সক্ষম। শত্রু মিত্র যাচাই করার জন্য এতে একটি IFF অ্যান্টেনা যুক্ত আছে। এ ব্যান্ড স্পাইডার বা টাইপ 517H1-2D এয়ার সার্চ রাডার। এই রাডার মূলত শত্রু এরিয়াল টার্গেট যেমন মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট, ফাইটার জেট, হেলিকপ্টার, ড্রোন কিংবা লং রেঞ্জ মিসাইল খুঁজে বের করার কাজে নিয়োজিত থাকে। রাডারটি চারপাশে 360 ডিগ্রি, খারাপভাবে 30 ডিগ্রিতে ফুল স্ক্যানিং করতে সক্ষম। এই রাডার 4 মিটার স্কোয়ার RCS-ওয়ালা এরিয়াল টার্গেট যেমন SU-30 MKI-কে 350 কিলোমিটার দূর থেকে অনায়াসে শনাক্ত করতে পারবে। আর 0.1 মিটার স্কোয়ার RCS-ওয়ালা টার্গেট যেমন আমেরিকান B-52 স্পিরিট বম্বারকে শনাক্ত করবে 100 কিলোমিটার দূর থেকে। অর্থাৎ টাইপ 517H1 রাডার স্টিল টার্গেট শনাক্ত করতে সক্ষম।
আরসিএস মানে হচ্ছে রাডার ক্রস সেকশন, যা দ্বারা বোঝা যায় কোনো বস্তুর, বিশেষত আকাশযানে স্টিল ক্যারেক্টার কতটুকু আছে। এই রাডার একই সময়ে 20টি এরিয়াল টার্গেটকে ট্র্যাক করতে পারে। কেউ ব্যান্ড টাইপ 345 বা MR-35 ফায়ার কন্ট্রোল রাডার সিস্টেম। এই রাডার মেনলি FM-90N সার্ফেস টু এয়ার মিসাইলকে শত্রু এরিয়াল টার্গেট হিট করার জন্য গাইড করে। মানে MR-35 ফায়ার কন্ট্রোল রাডারটিকে FM-90M স্যাম সিস্টেমের ইন্টারসেপ্টর মিসাইলের চোখ ও কান বলতে পারেন। 2 মিটার স্কোয়ার আরসিএস এর যে কোনো এরিয়াল টার্গেটকে MR-35 দিয়ে 30 কিলোমিটার দূর পর্যন্ত ট্র্যাক করা যায়। যে কোনো সি স্কিমিং অ্যান্টিশিপ মিসাইলের ক্ষেত্রে এই রেঞ্জ 15 কিলোমিটার। রাডারটি ফ্রিগেটের চারপাশে 360 ডিগ্রি এবং খাড়াভাবে -30 ডিগ্রি থেকে অ্যাপ্রক্সিমেটলি 85 ডিগ্রি উঁচুতে যে কোনো টার্গেট স্ক্যানিং, ট্র্যাকিং এবং এঙ্গেজমেন্টে সক্ষম। আইবেন স্কোয়ার টাইপ বা টাইপ 352 সার্ফেস সার্চ ও অ্যান্টিশিপ মিসাইল ফায়ার কন্ট্রোল রাডার। এটি C-802A অ্যান্টিশিপ ক্রুজ মিসাইলের ফায়ার কন্ট্রোল সিস্টেম। এই রাডার দিয়ে C-802A মিসাইলকে টার্গেট হিটিংয়ে গাইড করা হয়। টাইপ 343Z বা ওয়াসফেট ফায়ার কন্ট্রোল রাডার। এটি ফ্রিগেটের মেইন গানের ফায়ার কন্ট্রোল সিস্টেম। এই রাডার যুদ্ধজাহাজের মেইন নেভাল গানের জন্য টার্গেট ইনফরমেশন ফায়ার কন্ট্রোল সিস্টেমে প্রসেস করে, যেমন টার্গেট কত দূরে আছে, কত উচ্চতায় অবস্থান করছে ইত্যাদি ইনফরমেশন রিয়েল টাইমে সিনক্রোনাইজ করে, যাতে কামানের গোলা টার্গেটে নিখুঁতভাবে হিট করতে সক্ষম হয়। নির্দিষ্ট রেঞ্জে এটি আকাশ এবং সমুদ্রপৃষ্ঠ উভয় স্থানে শত্রু লক্ষ্যকে ট্র্যাকিং করতে পারে। 2টি টাইপ 347G রাইসল্যাম ফায়ার কন্ট্রোল রাডার সিস্টেম। এই দুটি ফায়ার কন্ট্রোল রাডার দিয়ে জাহাজের 4টি 37mm অ্যান্টি এয়ারক্রাফট গান সিস্টেমকে কন্ট্রোল করা হয়। রাডার দুটি এক্স ব্যান্ডে অপারেট করে। 2 মিটার স্কোয়ার আরসিএস সম্বলিত এরিয়াল টার্গেটের ক্ষেত্রে এর ট্র্যাকিং রেঞ্জ 30 কিলোমিটার এবং 0.1 মিটার স্কোয়ার আরসিএস ওয়ালা অ্যান্টিশিপ মিসাইলের বেলায় এর রেঞ্জ 15 কিলোমিটার। এই রাডারের ট্র্যাকিং এরর বা ত্রুটি 1 মিলিরেডিয়ান, অর্থাৎ নির্দিষ্ট টার্গেটকে ট্র্যাকিং করার সময় ভুল হওয়ার সম্ভাবনা একদম কম। রাডারটি চারপাশে 360 ডিগ্রি এবং খারাপভাবে -25 থেকে 85 ডিগ্রিতে যে কোনো এনিমি এরিয়াল টার্গেটকে অনুসরণ করতে সক্ষম। রাডারটির অনন্য কিছু বৈশিষ্ট্যের মাঝে অন্যতম হচ্ছে মুভিং টার্গেট ইন্ডিকেটর বা মুভিং টার্গেট ডিটেকশন, কনস্ট্যান্ট ফলস অ্যালার্ম রেট এবং অ্যান্টিনোডিং অ্যান্টিক্লাটার ক্যাপেবিলিটিস। অর্থাৎ রাডারটি এলোমেলোভাবে ছড়িয়ে থাকা শত্রু টার্গেট অনায়াসে যেমন শনাক্ত করবে, তেমনই এটি ফলস টার্গেট বা একসাথে জড়ো হয়ে থাকা টার্গেটও ডিটেক্ট করতে পারঙ্গম। রয়েছে 2টি রেকাল RM-129 নেভিগেশন রাডার। এগুলো জাহাজটির নেভিগেশনে ইউজ করা হয়। এবার আসি ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং ট্যাকটিক্যাল কমিউনিকেশন সিস্টেমে। মেরিটাইম ট্যাকটিক্যাল ডেটা লিঙ্ক বাংলাদেশ নেভি একটি জয়েন্ট নেটওয়ার্ক সেন্ট্রিক নেভাল ফোর্সেস কমান্ড সিস্টেম গড়ে তুলছে। এর ফলে নৌবাহিনী বহরে থাকা সমস্ত যুদ্ধজাহাজ, সাবমেরিন কিংবা এয়ারক্রাফটের মিশন ইনফরমেশন এবং অ্যাক্টিভ অপারেশনের সমস্ত ডিজিটাল তথ্য নেভাল কমান্ড সেন্টারে রিয়েল টাইমে আদান প্রদান করতে পারবে। এসব ডিজিটাল ইনফরমেশন বলতে বোঝায় মূলত অডিও, ভিডিও, স্থিরচিত্র ইত্যাদি। ট্যাকটিক্যাল কমিউনিকেশন সিস্টেমের মাধ্যমে এসব ডেটা আদান প্রদান করা হয়। এজন্য প্রয়োজন মেরিটাইম ট্যাকটিক্যাল ডেটা এক্সচেঞ্জ সিস্টেম। আর আমাদের নতুন যুক্ত হওয়া 2টি ফ্রিগেটেই চাইনিজ HN-900 ট্যাকটিক্যাল ডেটা লিঙ্ক যুক্ত করা হয়েছে। এটি আমেরিকান নেভির লিঙ্ক 11-এর সমতুল্য। রয়েছে SNTI-240 স্যাটকম বা স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম। আছে ZKG-3C কম্ব্যাট ডেটা সিস্টেম। এর দ্বারা যুদ্ধকালীন সময়ে অ্যাক্টিভ নেভাল ব্যাটলের বিভিন্ন তথ্য প্রসেসিং করা হয়। RWD-8 ইন্টারসেপ্ট রিসিভার। এটি সিগন্যাল ইন্টারসেপ্টর ইকুইপমেন্ট। প্রতিপক্ষ মিলিটারি সিগন্যাল ইন্টারসেপ্ট করে তার অন্তর্নিহিত তথ্য ডিকোড করার কাজে লাগে। এক কথায় RWD-8 হল সিগন্যাল ইন্টেলিজেন্স বা সিজেন্ট ইকুইপমেন্ট। টাইপ 9813 EW জ্যামার। এই জ্যামার সিস্টেম শত্রু যুদ্ধজাহাজের রাডার এবং অন্যান্য সেন্সর সিস্টেমকে জ্যাম করতে সক্ষম। টাইপ 9813 EW জ্যামার একটি পাওয়ারফুল ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, যা নেভাল ব্যাটলে এগিয়ে থাকতে সাহায্য করবে। SR-210 রাডার ওয়ার্নিং রিসিভার। এই রিসিভার এনিমি ওয়ারশিপের রাডার সিগন্যাল শনাক্ত করে আর্লি ওয়ার্নিং দিয়ে থাকে, ফলে শত্রু জাহাজটি সম্পর্কে আগেভাগেই জানা যায়। BNS উমর ফারুক ক্লাস ফ্রিগেটে টাইপ 651A IFF যুক্ত আছে। IFF মানে হচ্ছে আইডেন্টিফিকেশন অফ ফ্রেন্ডস অর ফোয়ে বা আইডেন্টিফিকেশন ফ্রেন্ড অর ফোয়ে। ফোয়ে শব্দের অর্থ হল শত্রু, মানে আমাদের ফ্রিগেট দুটি চারপাশে থাকা লক্ষ্যবস্তুর মাঝে শত্রুকে আর মিত্রকে তা শনাক্ত করতে পারঙ্গম।
অ্যাক্টিভ শিপ ডিফেন্সের জন্য রয়েছে 15 ব্যারেল PJ-46 ডেকোয় রকেট লঞ্চার সিস্টেম, এগুলো নকল রকেট। শত্রুর ফায়ার করা অ্যান্টিশিপ মিসাইলকে ভুল সিগন্যাল দেওয়ার জন্য এগুলো ব্যবহৃত হয়, অনেকটা ফাইটার জেটের শ্যাফ ও ফ্লেয়ারের মতো। উমর ফারুক ক্লাস ফ্রিগেটে একাধিক শিপ ডিফেন্স সিস্টেম রয়েছে, যেমন শর্ট রেঞ্জ স্যান্ড সিস্টেম, অত্যাধুনিক ক্লোজ ইন ওয়েপন সিস্টেম, পয়েন্ট এয়ার ডিফেন্স সিস্টেম এবং ডেকোয় রকেট। এ থেকে বোঝা যায় বাংলাদেশ নেভির উমর ফারুক ক্লাস ফ্রিগেটগুলো অত্যন্ত জোরালো নৌযুদ্ধে দুর্দান্ত ফাইট দিতে সক্ষম। শত্রু যদি একসাথে একাধিক অ্যান্টিশিপ মিসাইলও ফায়ার করে, তবে সেগুলো ঠেকানোর জন্য পর্যাপ্ত প্রোটেকশন রেডি আছে। প্রিয় দর্শক, জাহাজ দুটির সার্বিক স্পেসিফিকেশন নিয়ে অনেক লেকচার দিলাম, এবার চলুন কি আর্মামেন্টস যুক্ত আছে তা দেখি। প্রাইমারি আর্মামেন্ট, একটি 100 মিলিমিটার PJ-33 এ টুইন নেভাল গান হচ্ছে উমর ফারুক ক্লাস ফ্রিগেটের প্রাইমারি ওয়েপন। কামানটি একটি স্টিল টারেটে সংযুক্ত, ম্যাক্সিমাম ফায়ারিং রেট ন্যূনতম 25 রাউন্ড প্রতি মিনিটে। নেভাল টার্গেটের ক্ষেত্রে এর প্রজেক্টাইলের ম্যাক্সিমাম রেঞ্জ 22.5 কিলোমিটার, এরিয়াল টার্গেটের ক্ষেত্রে তা সর্বোচ্চ 15 কিলোমিটার। মানে এই গান দিয়ে স্লো মুভিং আকাশযান যেমন ড্রোন এবং হেলিকপ্টারকে শুটডাউন করা যাবে। PJ-33 এ নেভাল গান থেকে বিভিন্ন ধরনের প্রজেক্টাইল ফায়ার করা যায়। প্রজেক্টাইল মানে হচ্ছে প্রক্ষিপ্ত অস্ত্র। অ্যান্টিশিপ মিসাইল, এতে 8টি CH-02 এ অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল রয়েছে। 4টি মিসাইলের 2টি ক্যানিস্টার জাহাজের মাঝ বরাবর সেট করা আছে। এগুলো সর্বোচ্চ ইফেক্টিভ রেঞ্জ 190 কিলোমিটার। FM-90N সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম, শর্ট রেঞ্জ এই এয়ার ডিফেন্স সিস্টেমের ম্যাক্সিমাম রেঞ্জ 15 কিলোমিটার, মিনিমাম রেঞ্জ 700 মিটার। এই মিসাইলের ম্যাক্সিমাম স্পিড Mach 2.5, মানে শব্দের আড়াই গুণ। ক্লোজ ইন ওয়েপন ও অ্যান্টি এয়ারক্রাফট গান সিস্টেম, উমর ফারুক ক্লাসে 4টি করে 37 মিলিমিটার Type-76 এ ডুয়াল অ্যান্টি এয়ারক্রাফট গান রয়েছে। এই গান সিস্টেম একাধারে অ্যান্টি এয়ারক্রাফট, অ্যান্টি সার্ফেস এবং ক্লোজ ইন ওয়েপন হিসেবে ইউজ করা যায়। 2 ব্যারেলের গান টারেটটি 360 ডিগ্রিতে চারপাশে ঘুরে ফায়ার করতে পারঙ্গম। এক একটি ব্যারেল প্রতি মিনিটে প্র্যাকটিক্যালি 375টি শেল ফায়ার করে থাকে। এরিয়াল টার্গেটের ক্ষেত্রে এই গানের ম্যাক্সিমাম ইফেক্টিভ রেঞ্জ 8 কিলোমিটার। Type-76 এ সম্পূর্ণভাবে অটোমেটিক। একটি জাহাজে 37mm ক্যালিবারের আনুমানিক 3000 রাউন্ড প্রজেক্টাইল ক্যারি করা হয়। অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার সিস্টেমস, উমর ফারুক ক্লাসের ফ্রিগেট দুটিতে নর্মাল সাবমেরিন বিধ্বংসী অস্ত্র যুক্ত আছে। এতে 6 টিউবের 2টি Type-3200 অ্যান্টি সাবমেরিন রকেট লঞ্চার আছে। রয়েছে 2টি ডেপ চার্জ র্যাক, যা থেকে সাবমেরিন ধ্বংস করার জন্য ডেপ চার্জ লঞ্চ করা হয়। চাইনিজ নেভিতে থাকাকালীন এই জাহাজ দুটিতে কোনো অ্যান্টি সাবমেরিন টর্পেডো ছিল কিনা তা জানা যায়নি, এবং বাংলাদেশের জন্য রিফিট করার সময় কোনো টর্পেডো যুক্ত করা হয়েছে কিনা সে ব্যাপারেও কোনো তথ্য নেই। টর্পেডো যদি যুক্ত করাও হয় তবে সেটি আমরা জানতে পারছি না। বাই দ্য ওয়ে, উমর ফারুক ক্লাস গাইডেড মিসাইল ফ্রিগেট দুটিতে পর্যাপ্ত পরিমাণে অত্যাধুনিক রাডার, সেন্সর এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম যুক্ত করা হয়েছে। নিঃসন্দেহে বলা যায় এই জাহাজগুলো যে এরিয়াতে টহল দিবে সেখানে কোনো শত্রু জাহাজ ঢোকা মাত্রই তা জানা যাবে। এইসব সেন্সর অ্যান্ড রাডার সিস্টেম চারপাশের প্রতিটি ঘটনা সম্পর্কে জানতে সাহায্য করবে, ফলে যুদ্ধ কিংবা শান্তিকালীন সময়ে BNS উমর ফারুক ও BNS আবু উবাইদা ফ্রিগেট দুটির কমান্ডারগণ তাদের অপারেটিং এরিয়াতে প্রতিটি ঘটনা সম্পর্কে স্পষ্ট ধারণা রাখতে পারবেন এবং প্রয়োজন অনুযায়ী অ্যাকশনে যেতে সক্ষম হবেন। অনেক ক্ষেত্রে শত্রু তাদেরকে দেখার আগেই তারা শত্রু জাহাজের উপস্থিতি টের পেয়ে যাবেন। যুদ্ধজয়ের জন্য এটি ভয়ানক একটি সক্ষমতা যা বাংলাদেশ নেভি অর্জন করেছে। আপনি যাই বলেন না কেন, BNS উমর ফারুক ও BNS আবু উবাইদা ট্রুলি কেপাবল দুটি ফ্রিগেট। তবে ডিসপ্লেসমেন্ট কম হবার কারণে তাতে বহনকৃত অস্ত্রের পরিমাণ একটু কম, যেমন মাত্র 8টি অ্যান্টিশিপ মিসাইল ক্যারি করতে পারে, অন্যান্য অস্ত্রও কম সংখ্যায় বহন করতে হবে। এটি যুদ্ধজাহাজ দুটির কমতি। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, স্টে অ্যালার্ট, স্টে সেফ। লাভ বাংলাদেশ, লং লাইফ বাংলাদেশ। আপনি যদি ডিফেন্স আপডেট বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে আন্তরিক ধন্যবাদ, আর যদি অলরেডি সাবস্ক্রাইবার না হন তো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড ট্যাপ অন দ্য বেল আইকন রাইট নাও।